আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেহনুমা মোস্তফা শুরুতেই বিআরবি কেবল সংবাদের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণের দায়ে মজনুর যাবজ্জীবন কারাদণ্ড আদালতে আসামির অস্বাভাবিক আচরণ পুলিশকে কামড়ানোর চেষ্টা একটি গোষ্ঠী সব সময় দেশে অস্বাভাবিক কিছু চায় কিন্তু জনগণ চায় আওয়ামী লীগকেই বলেছেন প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানার পরামর্শ একদলীয় শাসন প্রতিষ্ঠায় নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে সরকার অভিযোগ মির্জা ফখরুলের গণতন্ত্রের প্রয়োজনে নেতা কর্মীদের জেগে ওঠার আহ্বান নিবন্ধনবিহীন হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের সরাসরি রাজধানীতে দক্ষিণখানে লাইসেন্স ছাড়াই কোনো কোনোটিতে চলছে বছরের পর বছর দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চলতি বছর জানুয়ারিতে রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় একমাত্র আসামি মজনু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত রায় মজনুকে একই সাথে ৫০,০০০ টাকা জরিমানা অনাদায় ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ঘটনার ৮ মাসের মধ্যে মামলা আদালতে ওঠার ১৩ কার্যদিবসে বিচার শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭ এর বিচারক বেগম কামরুন নাহারের আদালত এ রায় দেন রায় ঘোষণার পর আদালত থেকে হাজতখানায় নেয়ার সময় পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু করে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজা পাওয়া আসামি মজনু পুলিশ সদস্যদের কামড় দেওয়ারও চেষ্টা করে সে বৃহস্পতিবার মামলার রায়ের তারিখ ধার্য থাকায় সকালেই আদালতে নিয়ে আসা হয় মজনুকে দুপুরের পর আদালতে তোলা হয় তাকে এ সময় আদালতের ভেতরেও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে মজনু রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান মজনু ধর্ষণের সাথে জড়িত তা আদালতে উপস্থাপনে সক্ষম হয়েছেন তারা রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ৫০,০০০ টাকা জরিমানা অনাদায় আরও ৬ মাসের কারাদণ্ড ভিকটিম আসামিকে যে শনাক্ত করেছে বলেছে যে হ্যাঁ এ সেই আসামি আমি এই আসামিকে কোনো দিন ভুলব না যে আমাকে ৩ ঘন্টা আটকে রেখে আমাকে রেপ করেছে আমাকে আমার সাথে অনেক কথা বলেছে আমি এই মুখ কোনো দিন ভুলব না এই সকল কিছু বিবেচনায় নিয়ে আদালত মনে করেছেন যে সন্দেহাতীতভাবে এই মামলাটি প্রমাণ হয়েছে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবির দাবি মজনুর বিরুদ্ধে চাক্ষুষ কোনো সাক্ষী ছিল না আসামি পক্ষের আইনজীবী হিসাবে আমি বলবো যে ধর্ষণের মামলা রাষ্ট্রপক্ষ সঠিকভাবে প্রমাণ করতে সক্ষম হননি এবং আসামি ন্যায় বিচার পাননি আসামি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারেন চলতি বছরের ৫ জানুয়ারি বাসায় ফেরার পথে কুর্মিটোলায় রাস্তার পাশে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘটনার পরই শিক্ষার্থীর বাবা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন এর পরপরই ধর্ষণের প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৮ জানুয়ারি গ্রেফতার করা হয় মজনুকে ১৬ মার্চ মামলার চার্জশিট দেয় পুলিশ মামলায় ২৪ সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য নেওয়া হয় রিয়াদ তালুকদার বাংলা ভিশন ঢাকা নরসিংদীর শিবপুরে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী এ ঘটনায় মামলার পর দুই ধর্ষককে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে নাটোর ও ফেনীতে ধর্ষণ মামলায় আদালত চত্বরে ধর্ষকের সাথে ধর্ষণের শিকার তরুণীর বিয়ে দেওয়া হয়েছে এছাড়া নাটোরের লালপুরে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৭ জনকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে মঙ্গলবার নাটোরের বড়াইগ্রামে ৪০ বছর বয়সী এক গৃহবধূকে তার ছেলের জন্য পাত্রী দেখার কথা বলে ফুলবাড়ি গ্রামে ডেকে নিয়ে গণধর্ষণ করা হয় নির্যাতিতা নারী ১৪ জনের বিরুদ্ধে মামলা করলে বুধবার ভোরে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুলতান মাহমুদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন অন্যদিকে জেলায় একটি ধর্ষণ মামলায় আদালত চত্বরে ধর্ষকের সাথে ধর্ষণের শিকার তরুণীর বিয়ে সম্পন্ন হয়েছে গত ১৯ অক্টোবর রাতে নাটোরের গুরুদাসপুরের রসনপুর উত্তরপাড়া গ্রামের আব্দুল সালামের ছেলে মানিক হোসেন একই এলাকার ওই তরুণীকে ধর্ষণ করে ধর্ষণ মামলার জন্য কেস করছিলাম সে এখন স্বীকার করছে আমাদের বিয়ে হয় দুই পক্ষের থেকে নিরপেক্ষ হয় মনে করো বিয়ে তাদের হয়ে গেল বিচারক আব্দুর রহমান সর্দার ভিকটিমের সাথে অভিযুক্তের বিয়ে সম্পন্ন করার পর মানিকের জামিন মঞ্জুর করেন বাদীর গার্জিয়ান অভিভাবক এবং আসামির গার্জিয়ান অভিভাবকরা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে বাদীর সাথে আসামির বিয়ে দিয়ে দেওয়া হবে
এদিকে ধর্ষণের শাস্তি থেকে মুক্তি পেতে হাইকোর্টের নির্দেশে ফেনি জেলা কারাগারে ধর্ষক ও ভুক্তভোগীর সাথে বিয়ে হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কারাগারে বর ও কনে সহ দুপক্ষের উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ে পড়াতে সেখানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান ও কাজী আব্দুর রহিম। আমি ছেলের বাবা হিসাবে আসছি ওখানে, ওদের এখন বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ে সম্পন্ন হওয়ার পরে আমার এই কাগজপত্র আমরা হাইকোর্টে ফাটাই দিব, হাইকোর্ট ওদের জামিন মঞ্জুর করব। সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এটা আমি মনে করি একটা দৃষ্টান্ত। হাইকোর্টকে, মহামান্য হাইকোর্টকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। গত 27 মে জেলার সোনাগাজীর চর দরবেশ এলাকার ওই তরুণীকে ধর্ষণ করে স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ানের ছেলে জহিরুল ইসলাম জিয়া। এদিকে নরসিংদী শিবপুর উপজেলায় গত মঙ্গলবার রাতে স্বামী পরিত্যক্তা এক নারীকে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে গণধর্ষণ করা হয়েছে। বুধবার নির্যাতিতা ওই নারী মামলা করলে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি গোষ্ঠী সবসময় দেশে অস্বাভাবিক কিছু চায়, তবে দেশের মানুষ তা মেনে নেবে না। জনগণ আওয়ামী লীগকেই চায় বলেও মন্তব্য তার। বলেন, সমালোচনার নামে দেশে বিদেশে অপপ্রচার দুর্ভাগ্যজনক। করোনা ধাক্কা সামলাতে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানারও পরামর্শ প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভায় অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, করোনায় উন্নত বিশ্বের অনেক দেশ হিমশিম খেলেও একদিকে স্বাস্থ্য সুরক্ষা, অন্যদিকে অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছিল সরকার। করোনা মোকাবেলায় তার সরকারের নানা উদ্যোগের কথা জানিয়ে সবাইকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তৃণমূল থেকে সম্মেলনের মাধ্যমে দলকে আরো শক্তিশালী করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দেশে গণতন্ত্র নেই, একদলীয় শাসন চলছে, এমন সমালোচনার কড়া জবাব দেন তিনি। অভিযোগ করেন, নির্বাচনে অংশ নেয়ার নামে এখন পরিকল্পিত খেলা শুরু করেছে বিএনপি। সন্ত্রাসী চাঁদাবাজ বিতর্কিত কারো যেন কোনো কমিটিতে স্থান না হয় সেদিকে সতর্ক থাকার নির্দেশ দেন দলের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। অভিযোগ করেন, চারদিকে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে সরকার। বিরোধী নেতা কর্মীদের গুম, খুন, নির্যাতন অব্যাহত আছে বলেও মন্তব্য করেন তিনি। হতাশ না হয়ে গণতন্ত্রের প্রয়োজনে জেগে ওঠার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 56তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আলোচনা সভা করে বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে। পরিবারের এক সদস্যের করোনা পজিটিভ হওয়ায় সরাসরি যোগ দিতে না পারলেও অনলাইনে অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। আমার বাসাতেই করোনা ধরা পড়েছে, যার ফলে আমি আপনার এখন 14 দিনের যে আইসোলেশন, সেই আইসোলেশনে আমাকে এখন থাকতে হচ্ছে। কঠিন সময়, এখন একটা দুঃসময়, এই দুঃসময় আমাদেরকে কিন্তু জাগ্রত হতে হবে, জেগে উঠতে হবে, এবং সেই জেগে উঠতে হবে হৃদয়ের দিক থেকে, মনের দিক থেকে, এবং জনগণকে আমাদের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। হতাশার কোন স্থান নেই। দেশে সুশাসন ও আইনের শাসনের অভাব রয়েছে জানিয়ে
গুম হওয়া নেতাকর্মীদের ফেরত দেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব। মানুষের জীবনের এখন কোন নিরাপত্তা নেই, তার কথা বলার কোন স্বাধীনতা নেই, ন্যায় বিচার নেই। যারা এখন নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে সেই সরকার আজকে শুধুমাত্র নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্যে, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্যে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলেছে, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে ভেঙে ফেলেছে। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দপ্তরের দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। তিনি অভিযোগ করেন, ঢাকা ১৮ নির্বাচনের পর আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বেশ কয়েকজন যুবদল নেতাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। অবিলম্বে আটক যুবদল নেতাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান প্রিন্স। ঢাকা ১৮ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। পরিচয়ে তুলে নিয়ে যাওয়া সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে এখনো চলছে স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধনবিহীন বহু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এদের মধ্যে কোনো কোনোটি চার পাঁচ বছর ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছে লাইসেন্স ছাড়াই। এই অবৈধ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা থাকলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্ট মহিবুল্লাহ মহিবের, ছবি তুলেছেন আমানুল্লাহ ওয়ালস। দেশে অবৈধ হাসপাতালের কোনো পরিসংখ্যান না থাকলেও সরেজমিন ঘুরে দেখা মেলে এমন অনেক হাসপাতালের। উত্তরা এলাকার পর রাজধানীর দক্ষিণখান এলাকায় অবৈধ হাসপাতালের খোঁজে বাংলা ভিশন টিম। সরেজমিন ঘুরে দেখা যায় এই এলাকাটিতেও লাইসেন্স ছাড়াই চলছে একাধিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এর মধ্যে দক্ষিণখানের আমতলা এলাকায় পারিবারিক হাসপাতাল, লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ২০১৭ সালের জুনে, কিন্তু থেমে নেই তাদের কার্যক্রম। এখানে নিয়মিত ডাক্তার বসলেও তারা জানেন না এটি বৈধ নাকি অবৈধ। স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধে এটা জিজ্ঞেস করা হয় না। সিজার হয়, জ্বরে অপারেশন হয়, তারপরে অ্যাপেন্ডিসাইডের অপারেশন হয়। এখানে রোগী ভর্তির পাশাপাশি চলে জটিল কঠিন রোগের নানা অপারেশন। হাসপাতালটি কিছুটা পরিপাটি দেখালেও লাইসেন্স নবায়ন না করেই বছরের পর বছর চলছে হাসপাতাল ব্যবসা। আসলে আমাদের শুধু সমস্যাটা হইছে ওই যে ফায়ার সার্ভিসটা নিয়ে, এই ফায়ার সার্ভিসটা আমরা করতে পারি না। অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি, কেউ ৪ লাখ, কেউ ৫ লাখ, ৩ লাখ, এর কমে কেউ আসে না। কিন্তু আমার কোনো কাগজপত্রে কোনো ঘাটতি নেই, শুধু এই এই ফায়ার সার্ভিস আর পরিবেশ, এই দুইটার কারণে এই লাইসেন্সটা করতে পারি নাই। আরো করুণ দৃশ্য দেখা যায় কাউলা এলাকার রোজা ডায়াগনস্টিক সেন্টারে। না আছে ডায়াগনস্টিক সেন্টারের জন্য লাইসেন্স, না আছে হাসপাতালের অনুমোদন, কিন্তু এখানে সার্জারি আর রোগী ভর্তি সবই চলে। রোজা ডায়াগনস্টিকের ল্যাবে কম্পিউটারের মনিটর সাজিয়ে রাখা থাকলেও কোনোটির সাথেই নেই সিপিইউ। এখানে ব্লাড, ইউরিন, স্টুল সব ধরনেরই টেস্ট হয়। সব টেস্ট? হ্যাঁ। এটা আমি সব বলতে পারতেছি না, আমি নতুন আসছি তো সেটা আমি জানি না। ডাক্তার আসে। অস্বাস্থ্যকর পরিবেশে এখানে নিয়মিত বসেন ডাক্তার। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান লাইসেন্স আগে করলেও পারিবারিক ঝামেলায় তা আর নবায়ন করতে পারেননি তিনি। রিনুয়াল ছিল না, পরে এটা রিনুয়ালের জন্য জমা দিয়েছি গত মাসে। প্রায় মাস জানে আমি একটু ঝামেলায় ছিলাম, মানসিকভাবে এবং শারীরিক অসুস্থ ছিল বিভিন্ন কারণে। এলাকাটিতে কেসি হাসপাতাল, আর্ক হাসপাতাল, চাঁদের হাসি চিহ্নিত ক্লিনিক, আপডেট ডেন্টাল কেয়ার আর রাহা ডায়াগনস্টিক সেন্টার, সেফ ডায়াগনস্টিক, ক্রিস্টাল ডায়াগনস্টিক, জান্নাহ মেডিকেল সার্ভিস, সালমান ক্লিনিক, সবুজ বাংলা ডায়াগনস্টিক, এস আর এসি স্বাস্থ্যসেবা ক্লিনিক, তারিক মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক, দ্য মেডিফেয়ার কনসালটেশনের নিবন্ধন রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ভোজ্য তেলের বাজার অস্থির চট্টগ্রামেও। শীত সামনে রেখে সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা। খাতুনগঞ্জের পাইকাররা জানালেন গুদাম, মোকাম আর বাজার সহ কোথাও সংকট না থাকলেও মিল মালিকরা ডেলিভারি অর্ডার ডিওর দাম বাড়ানোর কারণে ভোজ্য তেলের দরে এই অস্থিরতা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট।
দেশে বছরে ভোজ্য তেলের মোট চাহিদার 90% পূরণ হয় বিদেশ থেকে অপরিশোধিত তেল আমদানির মাধ্যমে। এসব তেল পরিশোধন করে নানা ব্র্যান্ডের নামে বাজারজাত করে দেশীয় মিলগুলো, তাই আন্তর্জাতিক বাজারের সাথে ওঠানামা করে দেশের বাজারে ভোজ্য তেলের দাম। কিন্তু সম্প্রতি বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম স্থিতিশীল থাকলেও দেশের বাজার অস্থির। শীতকালে পাম অয়েল জমে যায় বিধায় চাহিদা বাড়ে সয়াবিন তেলের। এই সুযোগে ডেলিভারি অর্ডার ডিওয়ের দাম বাড়িয়ে দিয়েছেন মিল মালিকরা, তাই ভোজ্য তেলের বাজার ঊর্ধ্বমুখী, জানালেন খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা। 790 টাকা থেকে 500 টাকা হয়েছে, 500 টাকা থেকে 515 টাকা হয়েছে, 515 টাকা থেকে এখন 525 টাকা 5 লিটার দাম, তাহলে দেখা দেখা বাড়ছে। এখন আমরা কি করবো, আমরা তো ডিউ নিচ্ছি খাতুনগঞ্জ যারা ইনপুট করে ওদের থেকে, ওরা যেরকম রেট দিচ্ছে আমরা ওটার উপর ভিত্তি করে মানে মালটা বিক্রি করি। বাজার বাতি আমাদেরকে বাতি কিনতে হচ্ছে, বাতি বিক্রি করতে হচ্ছে, সব কিছু নিয়ন্ত্রণ ডিউর উপর নির্ভর। ডিউর দাম বেড়ে গেলে খুচরা পর্যায়ে দাম বেড়ে যায়। ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া খুচরা পর্যায়ে খোলা তেলের ব্যবহার এখন অনেক কমে গেছে। এ অবস্থায় দাম বাড়ার কোনো যুক্তি নেই মনে করেন ভোজ্য তেলের খুচরা ব্যবসায়ীরা। আর ক্রেতারা বললেন জিম্মি দশার কথা। কোম্পানিগুলো যদি একচেটিয়া এভাবে সিন্ডিকেট করে ব্যবসা করে তাহলে আমাদের সাধারণ মানুষের কি অবস্থা হবে? একসময় বলছিল শিব ডলারের দাম বাড়তি, একটা অজুহাত দিয়েছে হরতালের দাম বাড়তি, গাড়ি আই নাই। এখন কোনো হরতাল নাই, কোনো ডলার দাম বাড়তি নেই, কি জন্য বাড়ে সেটা কোম্পানি জানে। আমদানি নির্ভর ও নিত্য প্রয়োজনীয় ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে দরকার মিল মালিক ব্যবসায়ী সহ সবার সমন্বিত সিদ্ধান্ত, মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশে করোনা ভাইরাসে একদিনে আরও 30 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন 6,305 জন। করোনায় মারা যাওয়া 30 জনের মধ্যে 25 জন পুরুষ এবং 5 জন নারী। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত 24 ঘন্টায় 17,531টি নমুনা পরীক্ষায় 2,364 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো 4,41,159 জনে। গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,934 জন, আর সব মিলিয়ে করোনা থেকে সুস্থ হয়েছেন 356,722 জন। গত 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 13.48, সুস্থতার হার 80.86, আর মৃত্যুর হার 1.43%। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে রাজধানীতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বলছেন করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বন্ধ করতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। করোনার সংক্রমণ যখন কমে আসছে বলে ধারণা করা হচ্ছে তখন ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এর দ্বিতীয় ঢেউ। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, যে কারণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে, বিশেষ করে মুখে মাস্ক ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাজধানীতে বেশিরভাগ মানুষ মুখে মাস্ক ব্যবহার করছেন, তবে আরও অনেকে আছেন যারা ব্যবহার করছেন না। গতকালকে মাস্কটা ফেলাইছি, আমি মাস্ক সাথেই থাকে, আমি ব্যাংকে ডেলিভারি করি তো আমি মাস্ক পরে ডেলিভারি করি। আমি গতকালকে মাস্কটা ফেলাইছি, মাস্ক নিয়ে বের হই নাই। কেন মনে ছিল মাস্ক পরা দরকার আপনি জানেন? অবশ্যই, সবাই যাতে মাস্ক ব্যবহার করে সেজন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে ঢাকা জেলা প্রশাসন। রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এই অভিযান চলে। গুলিস্তান ও বঙ্গবাজারে রাস্তায় ও মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক না পরায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট জানান করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। একটু স্মরণ করিয়ে দেওয়া যে তারা ভুলে গেল কিনা, এতদিন পরে তারা শীতকাল আসে, এখন যেহেতু নতুন করে আবার একটা প্রকোপ শুরু হচ্ছে, তাদেরকে আরেকটু নতুন করে মনে করিয়ে দেওয়া যে এটা চলে যায়নি, করোনা আমাদের দেশ ছেড়ে চলে যায়নি, দ্বিতীয় ঢেউটা শুরু হচ্ছে সেটা মোকাবেলা আমাদের হচ্ছে গিয়ে মূল কার্যক্রম। এটাকে সফল করা, এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসন ঢাকার পক্ষ থেকে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে করোনার সংক্রমণ যতদিন থাকবে ততদিন এই অভিযান পরিচালনা করা হবে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তত 9 জন নিহত হয়েছেন, আহত 3 জন। বৃহস্পতিবার ভোরে ধান বোঝাই ট্রলি উল্টে এ দুর্ঘটনা ঘটে। বরেন্দ্র অঞ্চল থেকে ধান কেটে 12 জন কৃষক
ট্রলিতে সেই ধান নিয়ে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর দিয়ে বেলালবাজার হয়ে শিবগঞ্জ যাচ্ছিলেন। এ সময় উপজেলার সোনা মসজিদ এলাকার দায়পুখুরিয়া ইউনিয়নের শাখোপাড়ায় ভাঙা ব্রিজের কাছে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ট্রলিতে থাকা সবাই ধানের বস্তার নিচে চাপা পড়েন। মানুষ তলে পড়ে আছে, ধানের বস্তা উপরে আছে, গাড়ি উল্টা আছে, তো সব গ্রামের লোকজন যায়, তখন তো ট্রলি ধান টেনে টেনে ফেললে ফেলে ফেলে শেষে লাস্টে লাশ বাহির করল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সাতজনের মৃতদেহ উদ্ধার করেন। পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখানে মারা যান আরো দুজন। যে চারজনকে নিয়ে যাওয়া হয়েছে মানে ডাক্তারের কাছে, তার মধ্যে দুজন ফের মারা গেছে রাস্তায়। অতিরিক্ত ধান গজাই বস্তা ছিল, এর উপরে আবার মানুষও ছিল, হ্যাঁ আনুমানিক 15-16 জন মানুষ ছিল। এরা যখনই লসি মুন্ডা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে, এই সময় ধান ভর্তি বস্তাগুলা ওই মানুষের গায়ের উপর পড়ে গেছে। এই দুর্ঘটনায় নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার দায়পুখুরিয়া ইউনিয়নের বালিয়াদিঘি এলাকার বাবু, মিলু, কারিম, তাজিমুল হক ও তার ছেলে মিঠুন, আবুল কাশেম, লাওয়াঘাটা গ্রামের আতাউর রহমান, আহাদ আলী ও ট্রলি চালক মাসুদ রানা। বাংলাভিশন নিউজ ডেস্ক। হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে পালিয়ে থাকা এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারকে বিদেশ থেকে ফেরাতে এবং গ্রেফতার করতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ অনুমোদিত হয়ে এ আদেশ দেন। দুদক চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ঢাকা জেলা প্রশাসককে 10 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 18 নভেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিনে পিকে হালদারকে ধরতে ইন্টারপোলের সহায়তা চাইবে দুদক শীর্ষক প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে এ রুল জারি করেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন মোহাম্মদ খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক। প্রশান্ত কুমার হালদার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে অন্তত 3,500 কোটি টাকা লোপাট করেছেন বলে অভিযোগ রয়েছে। এবার ক্লেমন খেলা সংবাদ। বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে কাতার পৌঁছেছে বাংলাদেশ দল। এর আগে সকালে দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে জামাল ভূঁইয়ারা। 4 ডিসেম্বর বিশ্বকাপ আয়োজকদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্রর প্রত্যাশা দলের। এদিকে রংপুরে উদ্বোধন হয়েছে 10 মিটার আধুনিক শুটিং রেঞ্জ। আর প্রেসিডেন্ট কাপ হকিতে ড্র করেছে বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশ। কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে বুধবার দুপুর 1:45 দোহা পৌঁছায় বাংলাদেশ দল। বিমানবন্দরে দলের সবার করোনা পরীক্ষা করা হয়। আগামী 3 দিন হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে জামাল ভূঁইয়াদের। এ সময় জিম ও সুইমিংয়ের সুযোগ পাবে তারা। গত বছর বিশ্বকাপ বাছে হোম ম্যাচে কাতারের কাছে হারলেও প্রশংসিত হয় বাংলাদেশ দলের নৈপুণ্য। এও ম্যাচে কাতারের মাটিতে লড়াইয়ের আশা সুমন রেজা, আশরাফুল রানাদের। করোনা পজিটিভ হওয়ায় ডিফেন্ডার মঞ্জুর রহমান মানিক ও হাঁটুর ইঞ্জুরির কারণে স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন যেতে পারেননি কাতারগামী দলের সাথে। 2 দিন পরে পুনরায় জেমি এবং আমাদের যে করোনা যে পজিটিভ এসেছে, জেমি এবং আমাদের মানিক, এই দুজনের আমরা টেস্ট করাবো। সো হয় নেবার যখনই জেমি করোনা নেগেটিভ আসবে, তার পরবর্তী দিন অ্যাভেলেবেল যে কোনো ফ্লাইটে থাকে আমরা সে কাতার চলে যাবে। আর মানিক যেহেতু প্লেয়ার, তাকে আমরা আরও দু তিন দিন দেখবো। 2-3 দিন পরে তাকে যদি করোনা সে নেগেটিভ আসে, অবশ্যই সে ইমিডিয়েটলি দলের সাথে গিয়ে জয়েন করবে। যদি আমাদের মানিক পজিটিভ স্টিল থাকে তখন পর্যন্ত আমরা একটা রিপ্লেসমেন্ট যে নামটা পাবো সেটা তাকে আমরা কাতারে পাঠাবো। জীবনের ফ্লাই করা কিন্তু আসলে অলমোস্ট দেয়ার ইজ নো চান্স ওর যে ইঞ্জুরি এবং সেই ইঞ্জুরি যে রিপোর্ট। এদিকে রংপুর অঞ্চলে উন্নত মানের শুটার তৈরির লক্ষ্যে রংপুর রাইফেল ক্লাবে 10 মিটার আধুনিক শুটিং রেঞ্জ উদ্বোধন করেন বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। এই জেলাগুলিকে যদি আমরা প্রমোট করতে পারি আমরা প্রচুর শুটার পাবো। যে 5টা জেলায় আমরা যে ক্লাবগুলি করে দিয়েছি, প্রত্যেকটা 5টা জেলায় আমরা যাব, ভিজিট করব, তাদের সুবিধাগুলি জানতে চেষ্টা করব, অসুবিধাগুলিও জানতে চেষ্টা করব। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রেসিডেন্ট কাপ হকিতে বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশের ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। 5টি দল খেলছে এই টুর্নামেন্টে। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা।
মিনিস্টার গ্রুপ রাজশাহীর নেতৃত্ব পেলেন নাজমুল হোসেন শান্ত। মিনিস্টার গ্রুপের প্রধান কার্যালয়ে দলটির জার্সি উন্মোচন করা হয়েছে। তরুণ নির্ভর দল নিয়ে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ সরওয়ার ইমরান ও অধিনায়ক। বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টে মিনিস্টার গ্রুপ রাজশাহী একমাত্র দল যাদের নেই কোনো আইকন ক্রিকেটার। মাহমুদুল্লাহ রিয়াদকে নেওয়ার সুযোগ থাকলেও তাকে নেয়নি দলটি। রিয়াদকে না নেওয়ার কারণ জানিয়েছে রাজশাহী টিম ম্যানেজমেন্ট। দলে অবশ্য অভিজ্ঞতার ঘাটতি নেই। আশরাফুল, ফরহাদ, রেজারা আছেন, নিজেকে প্রমাণের তাগিদ আছে তরুণ অলরাউন্ডার সাইফুদ্দিনেরও। দলটির কোচ সরওয়ার ইমরান। জার্সি উন্মোচন অনুষ্ঠানে অধিনায়কের নামও ঘোষণা করা হয়েছে। বিসিবি প্রেসিডেন্টস কাপে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা কাজে লাগাতে চান শান্ত। উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে মাঠে নামবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের দায় মজরুর যাবজ্জীবন কারাদণ্ড। আদালতে আসামির অস্বাভাবিক আচরণ, পুলিশকে কামড়ানোর চেষ্টা। একটি গোষ্ঠী সবসময় দেশে অস্বাভাবিক কিছু চায়, কিন্তু জনগণ চায় আওয়ামী লীগকেই, বলেছেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানার পরামর্শ। একদলীয় শাসন প্রতিষ্ঠায় নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। গণতন্ত্রের প্রয়োজনে নেতাকর্মীদের জেগে ওঠার আহ্বান। নিবন্ধনবিহীন হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি রাজধানীতে দক্ষিণখানে লাইসেন্স ছাড়াই কোনো কোনোটি চলছে বছরের পর বছর। এই ছিল পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।